আপনি যদি ঘরে বসে সঠিক নিয়মে ভালো মানের ক্রিম দিয়ে রিবন্ডিং করতে চান তাহলে আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। অনেকেই ঘরে বসে রিবন্ডিং করতে চান কিন্তু কি ক্রিম দিয়ে রিবন্ডিং করবেন ভেবে পাচ্ছেন না। অনেকেই দেখা যায় অনেক ধরনের ক্রিম দিয়ে রিবন্ডিং করছেন বা লোকাল ক্রিম দিয়ে রিবন্ডিং করছেন, এতে করে চুল নষ্ট হয়ে যাচ্ছে, চুল ভেঙে যাচ্ছে বা তিন দিন পরে ওয়াশ করার পরে চুল আগের মতো হয়ে যাচ্ছে। তো ভালো মানের ক্রিম দিয়ে রিবন্ডিং করলে আপনার চুলের কোনো ক্ষতি করবে না বা চুল ভেঙে পড়বে না, চুল ঝরবে না, চুল নষ্ট হবে না। অনেক সময় দেখা যায় যে রিবন্ডিং হচ্ছে না, চুল পাম পাম হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কতদিন পরে আবার রিবন্ডিং করতে পারবেন, তো সম্পূর্ণ ভিডিও দেখার রিকোয়েস্ট রইল। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা ভিডিওতে। যারা ঘরে বসে রিবন্ডিং করতে চান কিন্তু কি ক্রিম দিয়ে রিবন্ডিং করবেন ভেবে পাচ্ছেন না। অনেক সময় দেখা যায় অনেক আপুরাই ঘরে বসে রিবন্ডিং করছেন লোকাল ক্রিম দিয়ে, আর এতে করে দেখা যায় যে চুল নষ্ট হয়ে যাচ্ছে, চুল ভেঙে যাচ্ছে বা চুল পাম পাম হয়ে যাচ্ছে, রিবন্ডিং হয়নি বা ওয়াশ করার পরে তিন দিন পরে আপনার চুল আগের মতো হয়ে যাচ্ছে। তখন দেখা যায় যে আপনি টেনশনে পড়ে যাচ্ছেন বা আপনার খারাপ লাগছে যে এত কষ্ট করে রিবন্ডিং করার পরে চুল আগের মতো হয়ে গেল। তো অবশ্যই আপনাকে সঠিক নিয়মে এবং সঠিক ক্রিম বেছে নিতে হবে আপনার, আপনি যদি রিবন্ডিং করতে চান। তো আপনার চুলের, আপনার চুল অনেক রুক্ষ বা ড্যামেজ বা কালার করা চুল, যে ধরনেরই চুল হোক না কেন, আপনি ক্যানভো দিয়ে রিবন্ডিং করতে পারেন। আর ক্যানভো দিয়ে রিবন্ডিং করলে কী হবে, আপনার চুল ভেঙে পড়বে না বা চুল নষ্ট হবে না, চুল ড্যামেজ চুলেও বা আপনার চুলের কালার থাকলেও আপনি ক্যানভো দিয়ে রিবন্ডিং করতে পারেন। তবে চুলে যদি ব্ল্যাক কালার করা থাকে সেক্ষেত্রে আপনি রিবন্ডিং করতে পারবেন না। শুধুমাত্র ব্ল্যাক কালার করা থাকলে রিবন্ডিং হবে না, কিন্তু আপনি হাইলাইট করলে বা আপনার যে কোনো কালার করা থাকলে আপনি এই ক্যানভো দিয়ে রিবন্ডিং করতে পারেন। এতে করে আপনার চুল ভেঙে পড়বে না বা চুল নষ্ট হবে না। তবে আপনাকে সঠিক নিয়মে রিবন্ডিং করতে হবে। আপনি কিভাবে রিবন্ডিং করবেন, প্রথমে চুল ভালো করে শ্যাম্পু করতে হবে। শ্যাম্পু করার পরে চুল ড্রাই করে 90% আপনাকে চুল ড্রাই করতে হবে। সঠিক নিয়মে রিবন্ডিং করার নিয়ম, যাদের চুল অতিরিক্ত রুক্ষ, ড্যামেজ, কার্লি, চুল অবশ্যই রিবন্ডিং করার আগে শ্যাম্পু করে নিতে হবে ভালো করে, ভালো মানের শ্যাম্পু দিয়ে। তো শ্যাম্পু করার পরে আপনার চুলে একটা ট্রিটমেন্ট দিতে হবে, অবশ্যই আপনাকে ট্রিটমেন্ট করে নিতে হবে। ট্রিটমেন্ট করলে যেটা হবে, আপনার চুল স্মুথ হবে এবং চুল সিল্কি হবে, শাইনিং আসবে চুলে। তো শ্যাম্পু করার পরে আপনার চুলে ট্রিটমেন্ট দিবেন, এই যে ম্যাট্রিক্সের এই ট্রিটমেন্টটা দিয়ে আপনি 20 মিনিট অথবা 30 মিনিটের মতো রাখবেন, রেখে ওয়াশ করবেন। ওয়াশ করে ড্রাই করবেন, 95% ড্রাই করবেন। ড্রাই করার পরে ফার্স্ট ক্রিম চুলে অ্যাপ্লাই করতে হবে। আর ফার্স্ট ক্রিম অ্যাপ্লাই করার পরে আপনার চুলের আঁশ যদি মোটা হয় সেক্ষেত্রে 1.5 ঘন্টার মতো রাখবেন, আর যদি চেকন হয় সেক্ষেত্রে 1 ঘন্টার মতো রাখবেন। রেখে চুল ওয়াশ করবেন। ওয়াশ করার পরে আপনি এই সিরামটা অ্যাপ্লাই করবেন চুলে। চুল ওয়াশ করে ড্রাই করতে হবে। ড্রাই করার পরে আপনি এই ম্যাট্রিক্সের এই সিরামটি ব্যবহার করবেন। ম্যাট্রিক্সের সিরাম ব্যবহার করার পরে আপনাকে আয়রন করতে হবে। আয়রন অনেক সময় ধরে আপনাকে আয়রন করতে হবে, আপনি বুঝেই আপনাকে করতে হবে আয়রনটা। আপনি আয়রন যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি একটু পানি স্প্রে করবেন চুলে। করার পরে দেখবেন যে চুল যদি আগের মতো ফিরে আসে তাহলে আরও আয়রন করতে হবে। আর যদি আপনার কাছে মনে হয় যে না, চুল স্ট্রেট আছে বা সিল্কি হচ্ছে, সিল্কি আছে, তো সেক্ষেত্রে আপনাকে আর আয়রন করতে হবে না। আপনি সেকেন্ড ক্রিম, এই যে নিউট্রালাইজারটা অ্যাপ্লাই করবেন। আর নিউট্রালাইজার অ্যাপ্লাই করার পরে আপনি 20 মিনিটের মতো রেখে চুল ওয়াশ করে নেবেন। চুল ওয়াশ করার পরে অনেক সময় দেখা যায় যে আমরা 3 দিনের যে ট্রিটমেন্টটা করে দেই সেটা আমি অনেক সময় আমি ক্যানভো দিয়ে করি, আবার ম্যাট্রিক্সটা দিয়েও ট্রিটমেন্টটা করে দেই। তো ম্যাট্রিক্সের এই ট্রিটমেন্টটা ভীষণ ভীষণ ভালো, চুল স্মুথ করবে এবং চুলে শাইনিংটা আসবে।
ট্রিটমেন্ট দেওয়ার পরে আপনি 20 মিনিট অপেক্ষা করবেন, মানে চুলে ট্রিটমেন্ট অ্যাপ্লাই করার পরে 20 মিনিট রেখে আপনি ওয়াশ করে নেবেন। আর তিন দিনের যে ওয়াশটা আছে সেটা কিন্তু আমরা রিবন্ডিং করার সঙ্গেই করে দিই। আর আপনি যদি 3 দিন পরে করতে চান তাহলে আপনি এই ম্যাট্রিক্সের ট্রিটমেন্টটা চুলে অ্যাপ্লাই করবেন। প্রথমে চুলটা পানি দিয়ে ভিজিয়ে তারপরে এই ট্রিটমেন্টটা অ্যাপ্লাই করে 20 মিনিটের মতো রেখে চুল ওয়াশ করবেন। শ্যাম্পু করবেন না, শ্যাম্পু করবেন 2 দিন বা 3 দিন পরে গিয়ে আপনি শ্যাম্পু করবেন। এতে করে দেখবেন যে আপনার রিবন্ডিংটা সঠিক নিয়মে হবে এবং আপনার রিবন্ডিং নষ্ট হবে না। 3 বছর আপনার রিবন্ডিং খুব সুন্দরভাবে থাকবে, স্ট্রেট থাকবে। তবে অবশ্যই আপনাকে চুলের যত্ন নিতে হবে, চুল সিল্কি রাখতে এবং চুলের রিবন্ডিংটা যেন সুন্দর থাকে, স্থায়ীভাবে যেন আপনার রিবন্ডিং সুন্দর থাকে সেভাবে আপনাকে যত্ন নিতে হবে। ক্যানভো ফার্স্ট ক্রিম এবং সেকেন্ড ক্রিমের প্রাইস 3000 টাকা। সিরাম এবং ম্যাট্রিক্সের ট্রিটমেন্ট, সিরামের প্রাইস 1500 টাকা, ট্রিটমেন্ট পেয়ে যাবেন মাত্র 2000 টাকা। তো মাত্র 6500 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এই সেট, এই পুরো সেটটা আপনি 6500 টাকায় পেয়ে যাচ্ছেন। ক্যানভো ফার্স্ট এবং সেকেন্ড ক্রিম, ম্যাট্রিক্সের সিরাম এবং ম্যাট্রিক্স ট্রিটমেন্ট মাত্র 6500 টাকায় পেয়ে যাচ্ছেন। আপনি ঘরে বসেই রিবন্ডিং করতে পারেন, আপনার চুলের ঘনত্ব বুঝে আপনাকে যত্ন নিতে হবে। আপনি যদি অর্ডার করতে চান ইনবক্স করবেন, ইনবক্সে আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস লিখে অর্ডার কনফার্ম করবেন। ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। ঢাকার মধ্যে 60 টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে 100 টাকা ডেলিভারি চার্জ। আজই অর্ডার করুন, অনন্যা বিউটি টিপস পেজে ইনবক্স করুন।